वेलकम टू कंप्यूटर अफिसर स्कूल सठिक जगह सठिक शिक्षा में आशा करब अपना सबाई भलो आज हमें माइक्रोसॉफ्ट वर्डे 18 नम्बर क्लास नहीं जरा एर आगे क्लास कर जरा नूतन क्लास टी शुरू थे शेष पर्त कर छोट एक इंटर संगे कम्प्यूटर स्क्रिने आसब আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় থাকছে সেটা হলো টেবিল নেওয়ার পরে টেবিলটাকে মডিফাই কিভাবে করে কাজ করতে হয়। ওকে, এই ক্লাসে আমরা টেবিলটাকে ডিজাইন করা শিখব। ওকে, তো সেই টেবিলটাকে আমরা আপাতত সিলেক্ট করব। এন্ড আপনি দেখতে পাচ্ছেন ইনসার্ট থেকে আমরা টেবিল নিয়েছিলাম, কিন্তু টেবিলে সিলেক্ট করা বা ক্লিক করার পরে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন ডিজাইন একটা রিবন এক্সট্রা খুলে গেছে এবং লেআউট। ওকে, তো শুরুতেই আমরা আগে ডিজাইনটাকে ক্লিয়ার করে নিই, তারপরে আমরা লেআউটটাকে পরে আস্তে আস্তে ক্লিয়ার করব। ওকে, তো ডিজাইন মানে কি আপনি বুঝতে পাচ্ছেন, আমাদের এই যে টেবিলটা আছে এটা ফরম্যাটটা চেঞ্জ করা এবং আমাদের ইচ্ছে মতো আমরা টেবিলটাকে তৈরি করা। ওকে, তো শুরুতে আপনি দেখতে পাচ্ছেন কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে, মানে টেমপ্লেট দেওয়া আছে, আপনি যদি চান সেই টেবিলটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এখানে বিভিন্ন রকম আছে, যেটা আপনার ইচ্ছা সেটা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, তো এখানে ক্লিক করলে সরাসরি আপনার এখানে চলে আসবে। অ্যান্ড এখানে মডিফাই ছিল, ক্লিয়ার ছিল, এগুলো আমি আস্তে আস্তে পরে দেখিয়ে নেব। নর্মালি আপনি ক্লিয়ার এখানে কোনো টেমপ্লেটে আপনি যখনই ক্লিক করবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা নিয়েছিলাম টেমপ্লেট বা ডিজাইন নিয়ে কাজ করতে পারবো, কিন্তু সাইডে যে অপশনগুলো আছে এগুলো আমাদের টেবিলে কাজ করার জন্য জানাটা অত্যন্ত জরুরি। তো দেখুন, শেডিং হলো এটাই, শেডিং মানে আমাদের যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো বা ছায়া বা কালার দেওয়ার জন্য। ওকে, যদি আপনি চান যে আমাদের যে হেডিংটা আছে এই হেডিংয়ের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, তাহলে যতটুকু কালার হবে অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড শেডিংয়ে কি আপনি আপনার ইচ্ছে মতো কালার এখান থেকে চুজ করে নেবেন। ওকে, যেমন আমি একটা কালার এখানে দিয়ে দিয়েছি, অতএব আপনি এখান থেকে সিলেক্ট করার পরে আপনার ইচ্ছে মতো মনের ইচ্ছে মতো আপনি এখানে কালার দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। অ্যান্ড আপনার যদি এটা মনে হয় যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেব, যেমন এখানে ইয়ার অফ পাসিং যেটা আছে, ইয়ার অফ পাসিং একটা আলাদা শেডিং দেব, অ্যান্ড বোর্ড অফ এডুকেশন অ্যান্ড এখানে, তাহলে কী করতে হবে, যে সেলটার মধ্যে আপনি শেডিং দিতে চাইছেন, শেড দিতে চাইছেন, সেই সেলটা অবশ্য আপনি সিলেক্ট করে কার্সর রাখবেন। অ্যান্ড কার্সর রাখার পরে আপনি এই সেলে আবার পুনরায় চলে যাবেন। অ্যান্ড এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন, যেমন আমি এখানে ব্ল্যাক দিলাম, অ্যান্ড এখানে আমি আবারও ব্ল্যাক দেব। অ্যান্ড এই যে মাঝখানে আছে, মাঝখানটা আমি চাইছি যে রেড কালার দেবো। ওকে, তার মানে আপনি বুঝতে পেরেছেন যে আমরা যে সেলটাতে কালার দেব আমাদের জরুরি সেই সেলটাতে কার্সরটাকে রাখা। ওকে, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শেডিংয়ের পরে একটা বর্ডার স্টাইল আছে, বর্ডার স্টাইল আপনি আপনার ইচ্ছে মতো স্টাইল চুজ করে নিতে পারেন। ওকে, কিভাবে, যেমন আপনি চাইছেন যে আমাদের নিচের যে লাইনটা আছে ডাবল করব, তাহলে এখানে আপনি অবশ্য আপনার ইচ্ছে মতো এখানে টেমপ্লেট দেওয়া আছে, আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন, অতএব আপনি আলাদা অন্য জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারেন, সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো চেঞ্জ করে নেওয়ার পরে, মানে সিলেক্ট করার পরে, আপনি দেখতে পাচ্ছেন একটা পেন টুল হয়ে গেছে। এই পেন টুলটা আপনি যে লাইনটাকে চেঞ্জ করবেন সেই লাইনটাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। ওকে, যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম অ্যান্ড এই পারে চলে এলাম, তাহলে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে আছে। অ্যান্ড আপনি ক্লিক ছেড়ে দিন, ছেড়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যেটা চেঞ্জ করেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এখানে আপনার এই টেমপ্লেট এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারেন, অতএব আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন, যেমন আমরা যে লাইনটা নেব সেই লাইনটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। অ্যান্ড আপনার লাইনটা কত মোটা কত সরু হতে পারে, ওকে, এখান থেকে সেট করে নেবেন। অ্যান্ড আপনার লাইনের কালারটা এখান থেকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আপনার এই পেন টুলটা সেই লাইনের উপরে একবার ক্লিক করে দিন অথবা ক্লিক করে নিয়ে যান। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লাইনটা নিয়েছিলাম সেই লাইনটা আমাদের ইচ্ছে অনুযায়ী যে এখানে যেটা স্টাইলটা সেট করেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এই ছিল
আমাদের এই টেবিল ডিজাইনের কাজ। যদি আপনি একটুখানি বুঝতে পারেন, কোনো রকম কোনো সমস্যা আপনার টেবিলের মধ্যে আসবে না। অ্যান্ড লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার বলে একটা অপশান আছে, এই বর্ডারের কাজ কি। ওকে, তো এখানে দেখুন, আমরা নর্মালি যদি এখানে কোন কোথাও কালার দিতে চাই, সাপোজ আমি এই যে 24 সেলটার মধ্যে আমরা এখানে কালার দেব, তাহলে আমাদের স্টাইল এখানে সিলেক্ট করা আছে। অ্যান্ড আমরা চাইলে বর্ডার থেকে এখানে চারদিক করতে পারি, অ্যান্ড একদিক করতে পারি, বা লেফট রাইট করতে পারি। ওকে, তো এখানে আমরা চারদিক করে দিলাম, কোনটা করে দিলাম যেটা আমরা সিলেক্ট করেছি সেটাকেই আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, এখান থেকে আমরা নর্মাল 1 করে দিলাম, এখান থেকে 1 করে দিতে পারি, ছোট হয়ে গেল। ওকে, তো এটা হলো, এটা একদম সিলেক্টের মতো, আপনার একদম টেনশন নেওয়ার দরকার নেই, জাস্ট সিলেক্ট করে দেবেন, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। অ্যান্ড ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আর টেবিলে ক্লাস এখানে শেষ হয়নি, আমি আবারও টেবিলে ক্লাস নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।